অজন পার্কের এলডার্ড লেনে 216 নম্বর বাসা অথবা 214 নম্বর বাসা দুইটার একটা, কারণ আমি যেখানে এখন আপাতত থাকি আর কি, একটা বন্ধুর কাছে, এটা হলো খুব কাছে এলডার্ড লেনের এই বাসাটা খুব কাছে। তো হঠাৎ করে গাড়ি পার্ক করতে বেরোলাম, আরও একবার এরকম ঘটছিল বছরখানেক আগে, এই এলাকায় আমি বেড়াইতে আসছিলাম, তখনও এরকম ঠিক একই অবস্থা, বাসার সামনেই আপনার আগুন লেগেছিল, তখন ওই ফুলকলির পিছনের বিল্ডিংটা। কিন্তু এবারে ঠিক আমার বাসার কাছাকাছি, আমি যে বন্ধুর বাসা আছি এই বেড়াইতে আসছি আর কি, এখানে ঠিক এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা ভিতর থেকে জ্বলছে, এই যে এখন রাত্র, অন্ধকারে বোঝা যায় না, কিন্তু এখন আমার গাড়ির অবস্থাটা কী হবে আমি বুঝতে পারতেছি না। এই যে আমার গাড়িটা হলো এই এই যে আগুনটা দেখেন, এই যে ফায়ার 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 লোকের এই যে ঠিক এই গাড়িটা আমার, এই ফায়ার লোকটার যে পিছনের যে পিছনের গাড়িটা দেখা যাচ্ছে সামান্য একটু, ওইটাই আমার গাড়ি। এখন কীভাবে গাড়িটা সরাবো সেটাও বুঝতে পারতেছি না, দেখতে পাচ্ছেন আগুন চারদিকে ছড়িয়ে পড়তেছে অবস্থায়। ওকে, ফায়ার ব্রিগেডরা কেবলমাত্র পানির হস নিয়ে আসছে, ওরা এতক্ষণ অবশ্য গ্যাস ট্যাস দিয়ে নিভানোর চেষ্টা করছে, বাট সম্ভব হয়নি। ওকে, এরা ফায়ার হাইড্রেন্ট দিয়ে এখন পানির সংযোগ দিচ্ছে। এখন আমি দুশ্চিন্তায় আছি যে আমার গাড়িটা কী হবে, গাড়িটা ঠিক সামনেই বাসাটা, এবং গাড়িটা মুভ করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, এরা ব্লক করে রাখছে। এদিকে দেখেন ফায়ার ফায়ার হাইড্রেন্টের পাশে বহু মানুষ জড়ো হয়ে আছে, এবং ফায়ার ব্রিগেডের গাড়ি অনেকগুলি ওই পারে এই পারে সব ব্লক হয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা বেশি ধোঁয়া উঠতেছে এখানে, আগুনটাও লাগছে এখানে, এই বাড়িতেই আগুন লাগছে, বুঝতে পারতেছি না আসলে কি করবো। আমি ট্রাই করছি গাড়িটা মুভ করার জন্য, কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি এবং পুলিশের গাড়ির জন্য আমি গাড়িটা মুভ করতে পারি নাই, ওদের সাথে কথা বললাম এখন ওরা গাড়িও মুভ করতে দিচ্ছে না। দেখা যাক কি হয়। এটা হলো নিউ ইয়র্কের কুইন্সে, অর্থাৎ কুইন্স ব্রুকলিনের বর্ডারে ওজন পার্ক এরিয়া, এখানে অনেক বাঙালির বসবাস, এটা নতুন জ্যাকসন হাইট বলা চলে, এখানে প্রচুর বাঙালি থাকেন। ধোঁয়া বেরোচ্ছে ওই যে দেখেন ভিতর দিয়ে, আল্লাহ জানে আমার গাড়ি পর্যন্ত আসে কি হবে, গাড়ি পর্যন্ত আসে কি না। এইটা হলো আমার গাড়ি, এই যে এই যে কালো গাড়িটা দেখা যাচ্ছে এইটাই আমার গাড়ি, আর এই গাড়ির সাথেই আগুনটা লাগছে, এই হলো আগুন এই এই বাড়িটা, ঠিক সামনের বাড়িটার সামনেই আমার গাড়ি। দেখতে পাচ্ছেন যে ক্রেন দিয়ে তারপরে পানির হস লাগানো হয়েছে, অলরেডি ওখানে পানি দেওয়া হচ্ছে, আর ঘরের যেই সব দরজা জানালা সম্ভবত ভাঙা হচ্ছে ভিতরে ঢোকার জন্য,
ইতিমধ্যে ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্ট করা হয়েছে। এবারে দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেডের মানুষজন ঘরের ভিতরে ঢুকে গেছেন, যদি তার মানে আগুনটা নিয়ন্ত্রণে চলে এসছে, কিন্তু পিছনের দিকে আগুন বেড়ে যাচ্ছে অবশ্য। আসলে কি ওরা আমার গাড়িটাকে বের করতে দিবে নাকি এই মুহূর্তে কিছুই বলতে পারতেছি না। এলাকার জ্যাকসন হাইটের চেয়েও অবশ্য ঘন বসতি বাঙালিপূর্ণ, মানে বাঙালিরা প্রায় তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে এই রাস্তাটায়। কুইন্সের ওজন পার্ক, কুইন্স এরিয়ার ওজন পার্ক, নিউ ইয়র্ক সিটি, এটা ব্রুকলিন এবং কুইন্সের বর্ডার এরিয়া, যেখানে ব্রুকলিনও বলতে পারেন, কুইন্সও বলতে পারেন। এটা হলো ওজন পার্ক, এবং ওজন পার্কের বাঙালি অধ্যুষিত একদম মিডল পয়েন্ট যেটা এলডার অ্যাভিনিউ। সবাইকে দোয়া করার অনুরোধ রইল, সবাই দোয়া করবেন, খোদা হাফেজ। আমরা এখন গাড়িটা একটু বের করার চিন্তা ভাবনা করছি, গাড়িটা এখনো দেখা যাচ্ছে এই যে আগুনটা থেকে এখানে। আমি একটু গাড়ি এখন মুভ করতে পারতেছি না, ফায়ার ব্রিগেডরা আমাকে ওখানে যাইতে দেয় না। দোয়া করেন সবাই, খোদা হাফেজ, ভালো থাকেন।